মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সকল শিক্ষার্থীরা দু সালে তোমাদের বোর্ড পরীক্ষা হতে চলেছে তাদের জন্য কিন্তু রাজ্য স্কুল শিক্ষা দফতর তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ নিয়েছে যেখানে তোমাদের টেস্ট পরীক্ষার পরপরই এ মাসের শুরু থেকে তোমাদের জন্য স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমাদের পঠন পাঠনের যাতে ব্যাঘাত না ঘটে পঠন পাঠনটাকে যাতে কন্টিনিউ করে নিয়ে যাওয়া যায় তার জন্য তোমাদের জন্য আগামী সতেরো তারিখ অর্থাৎ সোমবার থেকে বাংলার শিক্ষা ক্লাসরুম কিন্তু চালু হচ্ছে কি এই বাংলার শিক্ষা ক্লাসরুম কিভাবে তোমাদের ক্লাস করানো হবে তার জন্য কি তোমাদের স্কুলে যেতে হবে কিভাবে কোথা থেকে তোমরা এই ক্লাসগুলি করবে সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন তোমাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু চ্যানেলে কিন্তু সাজেশনের ভিডিও এবং প্রশ্নোত্তরের ভিডিও আপলোড করা হচ্ছে যার লিঙ্ক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো এবং আগামী দিনে এরকম ভিডিও পেয়ে যাওয়ার জন্য যারা চ্যানেল নতুন অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য দেখো মূল ঘটনাটা কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু গত ডিসেম্বর মাসে ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল সবাই বুঝতে পারছিল মাধ্যমিক তোমাদের মার্চ মাস এবং উচ্চ মাধ্যমিক এপ্রিল মাসেই তোমাদের কিন্তু হতে চলেছে ঠিক কিন্তু ঠিক তার পরপরই ঘটে গেল একটা দুর্ঘটনা কি সেই দুর্ঘটনা আমাদের ভারত তথা রাজ্যে কিন্তু তৃতীয় ঢেউ কিন্তু চলে এসছে হাজার হাজার মানুষ আমাদের রাজ্যে প্রতিদিন কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনও করা হচ্ছে সবই করা হচ্ছে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে স্কুলগুলি যেখানে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করানো হচ্ছিল এতদিন পর স্কুলগুলি খোলার পর নিয়মিত তাদের কিন্তু ক্লাসগুলোও করানো হচ্ছিল কিন্তু সেই ক্লাস বন্ধ করে দেওয়ার পরে কার্যত কিন্তু অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এই অসুবিধার সম্মুখীন পড়েছে অনলাইন ক্লাস সেটিও যেহেতু অনেক ছাত্রছাত্রীদের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশানের সংযোগ ভালো না থাকার জন্য অনলাইন ক্লাসও কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে ঠিক কার্যকারী হচ্ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্কুল শিক্ষা দফতর তারা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আগামী সতেরো তারিখ থেকে তোমাদের জন্য কিন্তু বাংলার শিক্ষা ক্লাসরুম শুরু হচ্ছে এবার তোমাদের আমি বলি বাংলার শিক্ষা ক্লাসরুমটি কি তোমাদের টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতিদিন তোমাদের কিন্তু পঠন পাঠন করানো হবে কবে থেকে তোমাদের পঠন পাঠন সেটি জানিয়ে দিলাম রোজ তোমাদের হবে না একদিন মাধ্যমিক আর একদিন উচ্চ মাধ্যমিক এইভাবে তোমাদের কিন্তু পঠন পাঠন হবে আপাততপক্ষে তোমরা জি চব্বিশ ঘন্টায় এই পঠন পাঠনগুলি চালু হচ্ছে তোমাদের জন্য সেই কবে কার কী ক্লাস জানিয়ে দিচ্ছে এই খবরের মাধ্যমে দেখো বলা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্লাস নিয়ে নতুন উদ্যোগ শিক্ষা দপ্তরের আগামী সতেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলার শিক্ষা ক্লাসরুমের টেলিভিশনের পর্দায় গত একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে টেস্ট সম্পূর্ণ হয় কিন্তু করোনার তৃতীয় ঢেউ আসতেই বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের পড়াশোনা মত অবস্থায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন এবছরে তবে পরীক্ষা বাতিল হবে এমন অবস্থায় নতুন এক উদ্যোগ গ্রহণ করল রাজ্য শিক্ষা দফতর জানা গেছে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেলিভিশনে চলবে ক্লাস টেলিভিশনের নির্দিষ্ট বিষয় নিয়ে হবে পড়াশোনা আপাতত জানা গিয়েছে সতেরোই জানুয়ারি দু সকাল দশটায় উদ্বোধন হতে চলেছে দূরদর্শনের ক্লাস এদিন ডাব্লুবিএসি এবং ডাব্লিউ বি সভাপতি এক্সপার্ট কমিটির চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখবেন আঠেরো তারিখ সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত মাধ্যমিকের বাংলা উনিশ তারিখ উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কুড়ি তারিখ মাধ্যমিকের ইংরেজি একুশ তারিখ উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি ক্লাস হবে প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত চলবে ক্লাসগুলি বেসরকারি জি চব্বিশ ঘন্টা চ্যানেলে এই ক্লাস চলবে ঠিক আছে তো দেখো তোমাদের এই ক্লাসগুলি মূলত একদিন গ্যাপে 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 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু করানোর কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এখনও কতটা পর্যন্ত এইভাবে করে সাফল্য আসবে তা কিন্তু জানা যায়নি তবে রাজ্য শিক্ষা দফতর এটি চালু করার প্রচেষ্টা দেখিয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সেটি অনেক বড় বিষয় তোমরা করে দেখো কারণ বিভিন্ন রকমের স্কুলের শিক্ষকরা অভিজ্ঞ শিক্ষকরা এখানে কিন্তু ক্লাস করাবেন তোমাদের যার যার ডাউটস থাকবে তোমরা টেলিফোনের মাধ্যমে তোমরা ফোন করে তোমরা কিন্তু নিজেদের সমস্যাগুলোও কিন্তু তাদের কাছে তুলে ধরতে পারো তো সেখানকার শিক্ষক শিক্ষিকারা সাধ্য মতো তোমাদের কিন্তু ডাউটসগুলি কিন্তু দূর করার চেষ্টা করবে আপাতত এই বাংলার শিক্ষা ক্লাসরুম নিয়ে আপাতত এই খবরটি এসেছে যেটি তোমাদের আমি জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আগামী দিনেও রকম ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো シュウストテコ。